ফরিদপুর শহরের বাকুণ্ডা বাজারে ডাকাতির ঘটনায় আরও 5 ডাকাতকে আটক করেছে পুলিশ। এ নিয়ে 3 দফায় মোট 15 ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ডাকাত আটকের ঘটনা নিয়ে বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানান, গত 27 মে বাকুণ্ডা বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বাজারের নাইট গার্ডকে বেঁধে 15 থেকে 20 জনের ডাকাত দলটি বাজারের 6টি দোকান থেকে প্রায় 4 লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে 2 ডাকাতকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে আরও 8 ডাকাতকে আটক করে। সর্বশেষ গত 5 জুলাই ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে নতুন করে 5 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কিছু মালামাল ও 1টি পিকআপ উদ্ধার করা হয়। বাকি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানানো হয়। নতুন করে যে 5 জনকে আটক করা হয়েছে তারা হলেন আনোয়ার হোসেন ব্যাপারী, মোহাম্মদ ইমারত শেখ, সাইদুল সরকার, মোহাম্মদ শহীদ ওরফে আবুল, উজ্জ্বল দাস। আটককৃত ডাকাতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। পুলিশ সুপার জানান, সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন কৌশলে ডাকাতি করে আসছে। চক্রটিকে শনাক্ত করা হয়েছে, বাকি ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। প্রায় 6-7-6টা দোকানে এটা ডাকাতি সংঘটিত হয়। ডাকাতি সংঘটিত হওয়ার পরে আমরা পরবর্তী জানার সাথে সাথেই আমরা এটা নিয়ে কাজ শুরু করি। কাজ শুরু করলে আমাদের দীর্ঘ সময় লেগেছে এটা কাজ করতে। সেখানে 6টা দোকানে ডাকাতি করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 15-16 জন ডাকাত সেখানে আসছে। সেখানে নাইট গার্ড যারা আসছে তাদেরকে বেঁধে রেখে তারা ডাকাতি করেছে। আমরা যখন এই চক্র নিয়ে কাজ করলাম তখন দেখলাম তারা বেশ কয়েকটা দোকান থেকে আপনার কিছু মোবাইল নিয়ে গেছে, কিছু টাকা পয়সা নিয়ে গেছে এবং স্বর্ণ দোকান থেকে কিছু মোবাইল নিয়ে গেছে, কিছু অল্প কিছু স্বর্ণ নিয়ে গেছে। সেটা নিয়ে দীর্ঘ সময় কাজ করেছে। আমরা কাজ করে দেখলাম যে ডাকাত চক্ররা ঢাকায় বসবাস করে, বিভিন্ন জেলার ডাকাত। সেই নিয়ে কাজ করতে করতে আমরা এই পর্যন্ত প্রায় 15 জনকে ধরেছি। তারা তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের যে লোন আমাদের যে লোনটিতে মারা হয় সেই লুঞ্জিত মালামালের মধ্যে কিছু গোল ধার করা হয়েছে এবং তারা যেই পিক আপটা নিয়ে দেওয়া যে গাড়িটা নিয়ে তারা ডাকাতি করেছিল সেই ডাকাতি পিক আপটা আমরা উদ্ধার করেছি। এখন আমরা 5 জনকে আদালতে পাঠাচ্ছি, তাদেরকে রিমান্ডে নিয়ে আসবো। রিমান্ডে নিয়ে এসে আরও লুঞ্জিত মালামাল যদি থাকে এবং অন্য আসামি অন্য কোনো ডাকাতি যদি এদের সাথে সংশ্লিষ্ট থাকে আমরা জানতে পেরেছি এর সাথে আরও কয়েকজন ডাকাত আছে, তাদেরকে আমরা ধরার চেষ্টা করি। আমরা আজকে যাদেরকে ধরেছি আনোয়ার হোসেন ব্যাপারী, তারপরে এমারত হোসেন, সাইদুল ইসলাম, শহীদ রফে আবুল, উজ্জ্বল দাস, এই 5 জনকে আমরা আজকে ধরেছি। সেটা শুধু ফরিদপুর নয়, কাউকে ফরিদপুর থেকে ধরেছি, কাউকে ঢাকার থেকে ধরেছি, কাউকে আমরা বেড়াপুর থেকে ধরেছি। এই বিভিন্ন এই গ্রুপটা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে 3-4টা ডাকাত গ্রুপ যার সদস্য প্রায় 30-35 জন, তারা এক একভাবে ইন্টার কানেক্টেড। এখানে ডাকাতি করলো মনে করেন 10 জন, অন্য জায়গায় ডাকাতি করলো 10 জন, সেখানে মনে করেন এখান থেকে 5 জন আছে আবার নতুন 5 জন আছে, আবার অন্য জায়গায় একটা ডাকাতি করেছে সেখানে নতুন 5 জন আছে আবার এখান থেকে 5 জন আছে। এই মিলায় তারা 30-35 জনের একটা গ্রুপ। আমরা এখানে সিসি ফুটেজে পেয়েছি যে এখানে 15-16 জন ডাকাতি, তার ভিতরে আমরা 15 জনকে অ্যারেস্ট করেছি।